আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের ইংলিশে নলেজ আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লিকেশনের উপর যে প্রশ্ন থাকবে বা যে বিষয়টি থাকবে সেটি নিয়ে আবার আরেকটু আলোচনা করব। তোমরা বিগত ক্লাসে আশা করি সেগুলো মনোযোগ সহকারে করেছ। আজকে তোমাদের জন্য আমি দেখো বোর্ডে লিখেছি হাউ টু ফলো দ্য ডক্টরস অ্যাডভাইস, অর্থাৎ আমরা কিভাবে ডক্টর একজন ডাক্তারের নির্দেশনা অনুসরণ করতে পারি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা ডাক্তারের কাছে কখন যাই? যখন অসুস্থ হই, এবং ডাক্তারের যে উনি আমাদেরকে যে নির্দেশনা দিয়ে থাকেন সেই মোতাবেকই কিন্তু আমরা কি করি, চলার চেষ্টা করি, যাতে খেয়ে আমরা তাড়াতাড়ি বা সেটি অনুসরণ করে আমরা তাড়াতাড়ি সুস্থ হতে পারি। চলো তাহলে আমরা এখানে কি কি ইনস্ট্রাকশন বা তথ্য দিয়েছে আমরা সেগুলো একটু মনোযোগ সহকারে করবো, কেননা এই ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে কিন্তু আমি নলেজ আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন এই তিনটি প্রশ্নের উত্তর করব। চলো তাহলে ইনস্ট্রাকশনগুলো আমরা একটু করি। প্রথম ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে গো টু এ ডক্টর ইফ ইউ ফিল ইলনেস, অর্থাৎ আমরা ডাক্তারের কাছে কখন যাব, যখন আমরা অসুস্থ বোধ করব বা অসুস্থ হব। দুই নম্বরে রয়েছে টেল দ্য ডক্টর ফুলি অ্যাবাউট ইউর প্রবলেম, আবার বলছি টেল দ্য ডক্টর ফুলি অ্যাবাউট ইউর প্রবলেম, তুমি তোমার সমস্যাগুলো অর্থাৎ তোমার যে সমস্যা হচ্ছে বা তুমি যেরকম অসুস্থতা বোধ করছো তুমি ডাক্তারকে সব খুলে বলবে, অর্থাৎ কোনো কিছু কি করবে না, রেখে দিবে না তোমাদের সমস্যাগুলো, যে কি কেমন লাগছে, অসুস্থ লাগছে, কি ধরনের অসুস্থতা লাগছে বা কি খারাপ লাগছে সেই বিষয়গুলো কি করবে, সম্পূর্ণভাবে বলবে। ডোন্ট কিপ হাইডিং এনিথিং, অর্থাৎ লজ্জা পেয়ে বা কোনো কারণে আমরা কি করব না, কোনো বিষয় গোপন করব না, যে সমস্যাটা হচ্ছে কোনো সমস্যাটি আমরা তুলে ধরবো ডাক্তারের কাছে। নাম্বার ফোর, ফলো দ্য অ্যাডভাইস অফ দ্য ডক্টর, ফলো দ্য অ্যাডভাইস অফ দ্য ডক্টর, অর্থাৎ ডাক্তার আমাদেরকে যেই নির্দেশনা দিবেন সেটি আমরা মেনে চলার চেষ্টা করব বা অনুসরণ করব। নাম্বার ফাইভ, টেক দ্য মেডিসিন অ্যাকর্ডিং টু দ্য প্রেসক্রিপশন অফ দ্য ডক্টর, আমি আবার বলছি টেক দ্য মেডিসিন অ্যাকর্ডিং টু দ্য প্রেসক্রিপশন অফ দ্য ডক্টর, অর্থাৎ ডাক্তার আমাদেরকে যেই ব্যবস্থাপত্র দিবেন বা প্রেসক্রিপশনটি দিবেন সেখানে আমাদেরকে যেগুলো ফলো করতে বলবে আমরা সেই মোতাবেকই চলবো, কেননা ডাক্তারের নির্দেশনা অনুযায়ী আমরা যদি চলি তাহলে কি করতে পারবো, খুব দ্রুত আরোগ্য লাভ করতে পারবো। তাহলে আমরা ইনস্ট্রাকশনগুলো করলাম, চলো তাহলে আমাদের প্রশ্ন কি কি আছে সেই সম্পর্কিত বিষয়গুলো আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ইনস্ট্রাকশনগুলো করেছিলাম, ইনস্ট্রাকশনের করার উপর ভিত্তি করে দেখো এখানে তিনটি প্রশ্ন তো দেওয়া হচ্ছে। আমি প্রথমে বলেছি যে প্রথম প্রশ্নটাকে আমরা নলেজ করবো, দ্বিতীয় প্রশ্নটি কি আমরা কি করবো আন্ডারস্ট্যান্ডিং, এবং তৃতীয় প্রশ্নটি হচ্ছে অ্যাপ্লিকেশন। এখন দেখো তোমাদের জন্য যে প্রথম প্রশ্নটি আছে নলেজের সেটা হচ্ছে হোয়াট ডু ইউ ডু ইফ ইউ বিকাম ইল, এখানে বলা হচ্ছে তুমি যদি অসুস্থ হও তাহলে কি করবে। আমরা সেটি কিন্তু ইনস্ট্রাকশনে পড়েছি কি আই গো টু এ ডক্টর, আমি অসুস্থ হলে কোথায় যাব, ডাক্তারের কাছে যাব। তাহলে আমাদের জ্ঞানমূলক প্রশ্নটি তুমি অসুস্থ হলে কোথায় যাবে, আমি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাব। আমাদের আন্ডারস্ট্যান্ডিং প্রশ্নটিকে দেখি, হোয়াই শুড ইউ টেল ফুলি টু এ ডক্টর, কেন আমরা কি করব ডাক্তারকে সব খুলে বলবো। আমরা ইনস্ট্রাকশনে পড়েছি কি করব ডাক্তারকে সব খুলে বলবো, কেন আমরা ডাক্তারকে সব খুলে বলবো সেই প্রশ্নটি আমাদেরকে কি করতে হবে আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আমি অনুধাবন করব এবং তার উপর ভিত্তি করেই কিন্তু উত্তরটি করব। তাহলে দেখো উত্তরটি কি হচ্ছে, টু আন্ডারস্ট্যান্ড দ্য সিমটমস, আমি আবার বলছি টু আন্ডারস্ট্যান্ড দ্য সিমটমস অফ দ্য ডিজিজ অ্যান্ড দাস দ্য ডক্টর উইল বি এবল টু ট্রিট দ্য পেশেন্ট, আমি কি জন্য ডাক্তারকে সব খুলে বলবো, আমি ডাক্তারকে এই জন্যই সব খুলে বলবো যাতে কি করতে পারে ডাক্তার আমার রোগের লক্ষণগুলো সম্পর্কে বুঝতে পারে এবং সেই অনুযায়ী আমাকে কি করতে পারে চিকিৎসা দিতে পারবে, তাই না? আমি ডাক্তারকে সব এই জন্যই খুলে বলবো যাতে ডাক্তার রোগের লক্ষণগুলো সম্পর্কে শুনতে পারে এবং সেটি মাধ্যমে উনি কিন্তু বলতে পারবেন যে আমার সমস্যাটি কি, তাই আমি কি করবো। প্রশ্ন উত্তর লিখবো টু আন্ডারস্ট্যান্ড
the symptoms of the disease, and thus the doctor will be able to treat the patient. তাহলে আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাচ্ছি অ্যাপ্লিকেশন অর্থাৎ আমি প্রয়োগে যাচ্ছি হাউ উইল ইউ ফলো দা ডক্টর তুমি কিভাবে ডাক্তারের পরামর্শ অনুসরণ করবে বা ডাক্তারকে অনুসরণ করবে ডাক্তার আমাদের চিকিৎসা ক্ষেত্রে কি দেন প্রেসক্রিপশন দেন প্রেসক্রিপশন অর্থ কি ব্যবস্থাপত্র অর্থাৎ আমরা আমাদেরকে ডাক্তার যে ব্যবস্থাপত্র দিবেন সেটি মেনেই কিন্তু আমরা চলবো তাহলে আমি অ্যান্সারটি এখানে করেছি দেখো কি লিখবো ফার্স্ট উই ফলো প্রথমে আমরা কি করবো অনুসরণ করবো দা অ্যাডভাইস কি ডাক্তারের পরামর্শ অনুসরণ করবো অফ দা ডক্টর অর্থাৎ ফার্স্ট উই ফলো দা অ্যাডভাইস অফ দা ডক্টর ডাক্তারের পরামর্শ অনুসরণ করবো অ্যান্ড দেন তারপর কি করবো উই টেক মেডিসিন অর্থাৎ আমরা কি করবো ওষুধ গ্রহণ করবো দ্যাট আর প্রেসক্রাইব বাই হিম অর্থাৎ তিনি যে ওষুধ আমাদেরকে কি করবেন ওষুধ খাওয়ার পরামর্শ দিবেন বা যে বিষয়গুলো মেনে চলার পরামর্শ দিবেন সেটি আমরা কি করবো গ্রহণ করবো তাহলে শিক্ষার্থীরা আমরা নিশ্চয় বুঝতে পারছি যে কিভাবে খুব সহজেই আমরা কি করতে পারি এই প্রশ্ন উত্তরগুলো দিতে পারি সেজন্য আমাদের কি করতে হবে বেশি বেশি করে ভালোভাবে ইনস্ট্রাকশন গুলো করে বুঝতে হবে তাহলে কিন্তু সহজেই আমরা উত্তরগুলো করতে পারবো আশা করি তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করছো এবং করবে এবং তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ